নমস্কার, আমি আশিস ক্ষেত্রপাল বলছি। 3 তারিখ আড়াইটে নাগাদ আমি বাড়িতে ছিলাম না। বাড়িতে বলতে গেলে কি, আমাকে বাড়িতে বাবা মারা পাঠিয়ে দিয়েছিল যে তিনটা আজকে ফিস্ট হচ্ছে তাদের এক জায়গায়, তারা মারধর করবে বাড়িতে এসে। সেই পরিপ্রেক্ষিতে বাবা মা আমাদের পাঠিয়ে দিয়েছিল অন্য জায়গাতে। সেই সময় মা রান্না করেন, বাবা বসেছিলেন, কাকা জাবজল করছিলেন গরুর। তো সেই সময় এসে দুষ্কৃতীরা এসে তরোয়াল ভাজালি টাঙি নিয়ে এসে আমাদের উপর চড়া হয়। আমার মায়ের উপর চড়া হয় যে তোমার ছেলে কোথায়, বিজেপি করছে, বিজেপি করা ছুটিয়ে দেবো। সেই হিসেবে বলে মায়ের গলাটা চুটিয়ে কেটে দেয়। কেটে দেওয়ার পর বাবা সামনে থাকে, বাবার পাটাকেও চুটিয়ে দেয়। কাকা গরু জাবজাল করছিল, তার হাতটাকে কেটে ফেলে, চুটিয়ে কেটে দেয় তরোয়াল ভজালি নিয়েছে। তা আমরা সেই সময় বাড়িতে ছিলাম না, বাড়ির দিকে ছিলাম। আমাদেরকে পাড়ার লোক চেঁচিয়ে বলছে তোদের ঘর ভাঙা হচ্ছে, তোমরা ছুটে যাও। তখন আমরা গিয়ে দেখছি মার লাশ পড়ে আছে দুয়ারে পড়ে থাকায়। তা আমি তো হতাশ হয়ে গেছি সেই সময় মায়ের লাশ দেখে। সেই সময় আমিও কি বলবো, আমিও নার্ভাস হয়ে যাই। আমি মায়ের লাশ নিয়ে পড়েছিলাম। সেই মুহূর্তে পুলিশ বাহিনী কিছু ঢুকে গিয়ে তা আমাদেরকে তাড়া করে। তাড়া করার পর আমরা পালিয়ে যাই, বাবা মা তাদেরকে পুলিশ এসে নিয়ে যায়। তা পুলিশে নিয়ে যাওয়ার পর মায়ের লাশটা 4 দিন মর্গে ছিল। মর্গে থেকে কি বলবো, ওখানে কিছু তৃণমূলের দুষ্কৃতি বলছে ওর ছেলে আসবে, ছেলে এলে নাকি লাশ নিয়ে যাবে, তাকে আমরা দেখবো। আমার বাবাকেও কাকাকেও আটকে দিয়েছিল হসপিটালে, তাদেরকে মারবার চিন্তাভাবনা নিয়ে নিয়েছিল তৃণমূল দুষ্কৃতি যে বিজেপি করা ছুটিয়ে দেবো, বিজেপি আর জীবনে করতে হবে না তোমাদের, বিজেপির মতো বিজেপি শেষ। সেই হিসেবে আমরা সেখান থেকে পালিয়ে অন্য জায়গায় বাস করি। সে আমরা বনেতে মোটামুটি পাশের বনে জঙ্গলে ধান খেতেতে আমরা পড়ে থাকি। তা সেই মুহূর্তে আমরা ওই জায়গাতে 3-4 দিন ছিলাম না খেয়ে না দিয়ে। সেই মুহূর্তে কিছু লোক আমাদের হেল্প করে সেই জায়গা থেকে পাঠিয়ে দেয় অন্য জায়গায়। তা আমরা সেখান থেকে পালিয়ে এসে অন্য জায়গায় এসে এখনও মোটামুটি বাড়ি ছাড়া, আমরা বাড়ি ঢুকতে পারিনি। বাড়ি ঢোকার কোনো পরিকল্পনা কি বলবো, সে ঢুকলি মারবো সেরকমই অবস্থা চলছে গ্রামে। সেই হিসেবে আমি আপনাদেরকে এই ভিডিওটি পাঠাতে চাইছি, আপনারা একটু দেখে তার বিচার করুন যে কী করা যায়।